ডাকাত পড়েছে ডাকাত কোথায় কোথায় ডাকাত পড়েছে সন্ধ্যা ওই দেখো আমাদের বাড়ি মেইন গেটের বাইরে একজন লোক মশালতে এদিকে ছুটে আসছে আরে থাক তো ওরা কে ধরার চেষ্টা করছে সন্ধ্যা সন্ধ্যা আরে কি লোক তো এদিকে ছুটে আসছে আচ্ছা চিৎকার করবি না চিল্লাবো জোর চিল্লাবো এই এই ছোট লোকের দল কোন সরসুতরই রই চৌধুরী বাড়িতে ঢুকেছিস কি চাই তোদের আমরা বিচার চাই কিসের বিচার কার বিচার চাস তোমার সম্বন্ধে হুসলা রজত বাবুর বিচার চাই হুসলা রজত বাবু আমার বহিনার ইজ্জত লুটতে গিয়েছিল সব একদম একদম বাজে কথা বলবি না ওই বিলাসী আমার হুসলা রজত বল তোরা এই বাড়ি থেকে যাবি কি না না আমরা যাব না শ্রী চৌধুরী সাহেবের কাছে আমরা বিচার চাই হ্যাঁ বিচার চাই তবে তবে চাকরে বাচ্চা হ্যাঁ দেবনাথ বাবা ওরা শরাফ ওদের কথা পরে শুনবো তার আগে তুমি জবাব দাও তুমি কি ভুলে গেছো যেটা স্বাধীন ভারতবর্ষ এই স্বাধীন ভারতবর্ষে প্রতিটি নাগরিকের স্বাধীনভাবে কথা বলার অধিকার আছে তাহলে কোন সাহসে এই নিরীহ গরিব মানুষগুলোর দিকে তুমি বেল তুলেছিলে আপনি আমাকে ক্ষমা করুন বাবা আমার কাছে ক্ষমা না আছে তুমি ওদের কাছে ক্ষমা চেয়ে নাও আপনি কি বলছেন বাবা এরা বৌমা তোমার মনে রাখা উচিত যে অধিকারের একটা সীমা আছে ভুলে যাও না তুমি স্বাধীনতা সংগ্রামী শরদ ব্যানার্জির নাতনি আর রিটায়ার্ড জজ চন্দ্রকান্ত রায় চৌধুরীর পুত্রবধূ দেবনাথ তোমরা আমাকে ক্ষমা করো তোমাকে আমরা মাফ করিয়ে দিলাম লেকিন বাবু সাহেব ও রজত বাবুর বিচার চায় কেন রজত কি কোনো অপরাধ করেছে না না আঙ্কেল আমি কোনো অপরাধ করিনি আপনি বিশ্বাস করুন নাই মালিক বাবু ও রজত বাবু মিথ্যা কথা বলছে গিন্নি বাবাকে গেস্ট হাউস সাফা করতে বলেছিলেন আজ সেই গেস্ট হাউস সাফা করার সময় ও রজত বাবু আমার ইজ্জত লুট করতে গিয়ে আর শুনতে চাই না বিশ্বাস করুন আঙ্কেল সব মিথ্যে আসলে আসলে মেয়েটাই হচ্ছে দস্তা হ্যালো বাবা বাবা আমি আমার চাবুকটা নিয়ে আয় তোমরা আমার কাছে বিচার চাইতে এসেছো হ্যাঁ আমি বিচার করব অবসর নেওয়ার আগে যেমন ন্যায় এবং নিরপেক্ষ ভাবে বিচার করেছি আজ আমি তেমনি বিচারই করব অতএব তুমি এবং তোমরা নিশ্চিন্ত থাকতে পারো আঙ্কেল আমি হ্যাঁ তুমি তুমি আমার কয়েকটা প্রশ্নের জবাব দাও তোমার বয়স কত আগে আগে 35 লেখাপড়া এম কম পাস বিদ্যা নিয়ে 35 বছর বয়সে তুমি কি কখনো শুনেছো যে পশ্চিম বাংলার কোন যুবতী মেয়ে স্বেচ্ছায় তার নিজের গায়ে মেখেছে কলঙ্কের কালি না তা অবশ্য শুনিনি তবে এই মেয়েটা সব পারে আমার চোখে একটা বেশ ওই বিলাসীকে আমি 15 বছর ধরে চিনি আজ পর্যন্ত কেউ কোনোদিন ওর নামে কোনো বদনাম করেনি অথচ তুমি আমার উচিত তোমাকে পুলিশের হাতে তুলে দেওয়া কিন্তু তুমি শরদ ব্যানার্জির নাতি বলে বৌমার দাদা বলে আজ আমি তোমায় ছেড়ে দিলাম ভবিষ্যতে এই রায় চৌধুরী বাড়ির ত্রিসীমানায় তোমাকে যেন কোনোদিন না দেখি যত শীঘ্র সম্ভব তোমার বোন ওই বিলাসীর তুমি বিয়ের ব্যবস্থা করো বিয়ের যাবতীয় খরচ খরচার দায় দায়িত্ব সব আমার রজতদা রজতদা আপনি আমাকে ভুল বুঝবেন না আপনার বোন ছন্দার মতো আমি অসহায় ভীষণ অসহায় চন্দ্রকান্ত রায় চৌধুরী কাজটা তুমি ঠিক করলে না এর জন্য তোমাকে পস্তাতে হবে বহুত পস্তাতে হবে
आज जेमन तुमी आमाके चाबुक मारले खूब तालातारी ठीक तेमनी भावे आमी तुमाके चाबुक मारबो। आजकेर आमार ए अपमानेर हिसाब आमी कड़ाए गंडाए बुझे नेब। তার জন্য আজ থেকে শুরু করব প্রতিশোধের খেলা। শিবু, শিবু তুমি কোথায়? শিবু, শিবু, আরে বাবা তুমি কি সেই ছেলেবেলার মতো আমার সাথে লুকোচুরি খেলছো? লুকোচুরি? শিবু, 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 আরে ধুত, শোনা যায় না। আরে বাবা আমি তো বলেছি সরি সরি সরি। শিবু, 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 যা বাবা এ তো কোনো সাড়া শব্দ নেই। তবে কি শিবু আজ আমাকে নিতে স্টেশনে আসেনি? কিন্তু না, কিন্তু কখনো হয় না। আমি কলেজ থেকে বাড়ি ফিরলে শিবু সবসময় আমার জন্য অপেক্ষা করি। না না, শিবু নিশ্চয়ই এসেছে। কোথায়? এই যে এখানে কেউ আছেন, আমাকে একটু রাস্তা পার করে দেবেন। বুঝেছি, আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য শিবু কণ্ঠস্বরটাকে চেঞ্জ করে আমার সাথে অন্ধের অ্যাক্টিং করছে। ওকে, আমিও পায়েল মুখার্জি, আমি ওর সাথে একটু অন্ধের অ্যাক্টিং করি। শুনছেন, সেন্টের গন্ধ পেয়ে মনে হচ্ছে আপনি একজন মহিলা। দয়া করে যদি আমার জোড়া দিকে যাবার পথটা চিনিয়ে দেন। আমি আমি কি করে আপনাকে জোড়া দিকে যাবার পথ চিনিয়ে দেব বলুন? আসলে আপনার মতন আমিও যে অন্ধ। শুনুন, আপনি যদি জোড়া দিকে যেতে চান তাহলে আসুন না, আমরা দুজন মিলে হাত ধরাধরি করে যাই। ঠিক আছে, তাই চলুন। হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। বাহ, আপনার হাতটা তো বেশ নরম। আপনার গাটা তো বেশ। দেখতেই তো পাচ্ছেন আমি অন্ধ। আই এম সরি, আসলে না আমি ভেবেছিলাম আপনি শিবু। এনিওয়ে আসুন আসুন, আমি আপনাকে রাস্তা পার করে দিচ্ছি। আপনি আসুন, আমার সঙ্গে আপনি আসুন। আপনি না, আপনি দেখতে খুব সুন্দরী। আমার বন্ধুরা তাই বলে, কিন্তু আপনি কি করে জানেন? আমার হৃদয় দিয়ে অনুভব করেছি। তাই বলুন, আসলে আপনি আমার সাথে আসুন। এবার আমার হৃদয়টা দিয়ে তোমার হৃদয়টা একটু অনুভব করি। চলুন, ছেড়ে দিন বলছি, চলুন। তার মানে আপনি অন্ধ নন, ছেড়ে দিন বলছি। জানা ও মেরি জানা, मैं हूँ तेरे ख्वाबों का राजा। अरे लैला, ओ मेरी लैला, आजा मेरी बाहों में आजा। शुक्रिया फुल्लर शाटो किसे एकदम फर्स्ट क्लास। रियली? ऐशवर माने की, ऐशवर माने की, बोलो बोलो ऐशवर माने की। माने 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 क्या पोरे बोलते हैं मैडम? तारा আগে আপনার ফিগারটা দেখিনি। আরে বস, একবার 36 78 36 পুরিয়ে যেন ধানি লঙ্কা সর্বাঙ্গে ঝা। কি বললেন আপনি? দারুবাবু দেখুন দেখুন, ম্যাডামকে ভালো করে দেখুন, ম্যাডামের ফেসটা দেখুন, ম্যাডামের আইসাইটটাও দেখুন, টোটাল ব্যাপারটা ভালো করে মিলিয়ে নিন। আমরা যেমনটি চেয়েছিলাম ঠিক তেমনটি কিনা? মাই ফাই, এই যে কি ভেবেছেন, কি ভেবেছেন আপনি, কি ভেবেছেন আপনার? কেন আমার সঙ্গে হবে? হবে আপনার হবে, আপনি নায়িকা হতে পারবেন। তার মানে? শুনুন ম্যাডাম, আমরা হচ্ছে সিনেমার লোক, নতুন লোকেশন নতুন নায়িকার সন্ধানে আমরা এখানে এসেছি, কিন্তু স্টেশনে আপনাকে দেখে আমাদের ভালো লেগেছে। কিন্তু আমার সাথে এই রকম অভদ্র আচরণ কেন করছেন? আপনি ভুল করছেন ম্যাডাম, রিসেন্টলি যে ছবিটা আমি তৈরি করব সেই ছবিতে এরকমই একটা সিকোয়েন্স আছে। আর সেই সিকোয়েন্সটা কেমন হবে সেটা একবার আপনাকে দিয়ে রিহার্সাল করিয়ে নিলাম, কারণ আমার আগামী ছবির নতুন নায়িকা হচ্ছেন আপনি। কি বললেন আপনি? আমি আমি নায়িকা হব? নিশ্চয়ই হবেন, আমি আপনাকে তৈরি করে নেব। আপনি মানে কি? আপনি? আমি আমি বাংলা সিনেমার মেগা হিট ডিরেক্টর মিস্টার নারুমিতি। চেন্নাই তো তাই পড়ে গেলাম। নো প্রবলেম, আসুন ওনার সঙ্গে পরিচয় করে দিই। উনি হলেন বাংলা সিরিয়ালের উদীয়মান মেগা হিরো মিস্টার কাঞ্চন কুমার। নমস্কার কীর্তি। কিছু না জেনে টাকা লোভে যাত্রাই যান, তাই যা শব্দটা আমি অ্যাডভান্স শুনলে গুছিয়ে দিলাম। প্যান্ডেলে গিয়ে যদি অভিনয় করতে না পারেন আমার ব্যবহারে খুব কষ্ট পেয়েছেন? না মানে
তেমন কষ্ট পাইনি, কিন্তু প্রথমে একটু রাগ হয়েছিল, কিন্তু যখন শুনলাম আপনার সিনেমার লোক। আচ্ছা ম্যাডাম, আপনি কি খুব সিনেমা ভালোবাসেন? ভালোবাসি মানে জানেন, আমার যে অনেক দিনের ইচ্ছা যে আমি একটু সিনেমায় অভিনয় করি। তাহলে বাড়িতে বসে আছেন কেন? আপনিও নেমে পড়ুন, দেখছেন না ইংলিশ তোমারির মেয়ে বউ এমনকি বাড়ি ছেড়া পর্যন্ত সিনেমা এবং সিরিয়ালে নেমে পড়েছে। কিন্তু আমি কি অভিনয় করতে পারবো? নারু বাবু আপনাকে তৈরি করে নেবে। দেবশ্রী, ঋতুপর্ণা, রাশনা, এছাড়া বাম্বার কারিশমা, করিনা, ঐশ্বরিয়া, এদের কথা আমাদের নারু বাবুই তৈরি করেছেন। এই দেখুন, তখন থেকে আপনার সাথে কথা বলে যাচ্ছি কিন্তু আপনার পরিচয়টাই জানা হয়নি। নমস্কার। নমস্কার নমস্কার। আমার নাম পায়েল মুখার্জি। আপনি কি জোড়া দিঘিতে থাকেন? আগে হ্যাঁ, জোড়া দিঘি চন্দ্রকান্ত রায়চৌধুরীর বাড়িতে আমি থাকি। আমার মা বাবা মারা যাবার পর উনি আমাকে মানুষ করেছেন। আরে কি আশ্চর্য, চন্দ্রকান্ত বাবু তো আমার বোন ছন্দার শ্বশুর। তার মানে আপনি শরৎ দাদুর বড় নাতি? আপনি আমার দাদুকে চেনেন নাকি? স্বাধীনতা সংগ্রামী শরৎ ব্যানার্জি কি এই পশ্চিমবঙ্গের মানুষ যতটা চেনেন তার থেকে আমি অনেক বেশি চিনি, কারণ উনি আমাকে খুব ভালোবাসেন। তাছাড়া উনি একজন মহান স্বাধীনতা সংগ্রামী। উনাকে আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। হ্যালো হ্যালো মাই ডিয়ার শরৎ দাদু, বলো বলো তুমি কেমন আছো? বলো, তুমি ভালো আছো তো? কি করে ভালো থাকবো পায়েল, আমার ছোট নাতি রজত কি আমাকে ভালো থাকতে দিয়েছে? আমার মান সম্মান সব শেষ করে দিয়ে গেছে সেই কুদাঙ্গার, তার জন্য আমি গায়ের লোকের কাছে শিবুর বাবা চন্দ্রকান্তর সামনে মাথা তুলে দাঁড়াতে পারি না। লজ্জায় ঘেন্নায় মনটা আমার মরে শেষ হয়ে গেছে। তোমার সেই মরে যাওয়া মনটা আমি বাঁচিয়ে তুলবো দাদু। দাদু এবং জাদু মাখা কণ্ঠে দাদু বলে ডাকলে তুমি কে ভাই? আমাকে চিনতে পারছো না দাদু? আমি তোমার বড় নাতি কাঞ্চন। ও দুঃশাসনের দাদা দুর্যোধন, আপনার সামনে সল্লরাজ আছে মহামতি বিশ্ব। তুমি কে হে ছোকরা? উনি উনি কাঞ্চন বাবার বন্ধু, বিখ্যাত ডিরেক্টর নর মিত্তি। তোমার সঙ্গে ওদের দেখে আমার যে চিত্তে চড়ক। কেন দাদু, তুমি ওই কথা কেন বলছো? তোমাকে দেখে আমার সন্দেহ হচ্ছে। সন্দেহ? কেন কালে মধুর হয়ে মুখে কোন সুখে কি বা প্রয়োজনে তব হে থাব মন, কপমুড়ি কোন ছেদ্র উপদীর বস্ত্র করিবে হরণ। অকারণে দোষ কেন দাও মহামতি? তরাগতি চেয়ে দেখো ওই মুখপানে কলঙ্ক কালিমাকে আছে কোনখানে? আমি মুখ ফিরে চলে যাচ্ছ কেন দাদু? আমাকে বাড়ি যেতে বলবে না? আমাকে তোমার বুকে টেনে নেবে না? কি করে নেব দাদু ভাই, এ বুকে বিশ্বাসের ভাণ্ডারটা যে শূন্য হয়ে গেছে, শূন্য। তোমার সেই শূন্য ভাণ্ডারটা যদি তোমার এই বড় নাতি আবার পূর্ণ করে দেয়? এতদিন কোথায় ছিল এই বুড়ো দাদুটা? গায়ের বাড়িতে একা একা কেমন আছে, কি করছে, বেঁচে আছে না মরে গেছে, সে খবর কেউ নিয়েছে? সম্পর্কটায় যখন ধুলো পড়িয়ে গেছে তখন আর নতুন করে পরিষ্কার করে কি লাভ? দাদু আমি আর একটা রজন, তোরা দুটোই শয়তান। তোদের আরো বিশ্বাস করি? বিশ্বাস কেন বিশ্বাস করবে না দাদু, কেন বিশ্বাস করবে না? আমার ভাই দুঃশাসনের মতো কাজ করলো, আমি তো দুর্যোধন নই, আমি তো অন্যায় কিছু করিনি। মনে করো না, মনে করো আমি সেই মহাভারতের উপেক্ষিত সন্তান, বিকর্ণ। কি বললি? হ্যাঁ দাদু, ভাইয়ের মুখে আমি সব ঘটনাই শুনেছি এবং এও বুঝেছি আসল অপরাধী আমার ভাই, তুমি বিশ্বাস করো? সেই জন্য আমি এসেছি চন্দ্রকান্ত কাকাবাবুর কাছে ক্ষমা চাইতে। বা বা দাদু ভাই বা, তোমার কথা শুনে আমি শান্তি পেলাম, আমার মনের ভেতরটা হালকা হয়ে গেল। আমি আশীর্বাদ করি তুমি জয়ী হও, জয়ী হও দাদু, জয়ী হও। হায় রে হায়, আমি তোদের মিলে মিশে যাই আর আটি পড়ে গড়াগড়ি খাই। কি করবো ডার্লিং, তোমাকে বুকে টেনে নিলে আমার শিবু সতীন যে রাগ করবে। মোটেই না, শিবু একদম রাগ করবে না। আমিও ছুরি খাম, আমি বেশ ভালো করেই জানি আমার শিবু সেঙ্গাত তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে, আর তুই তো একেবারে তো দিয়ে গেছিস। তোমার সাথে কোনোদিনও কথা বলবো না দেখো, কোনোদিন না কোনোদিন না কোনোদিনও না। কাঞ্চি বাবু, আপনার সাথে আমার পরে দেখা হবে। ঠিক আছে। নারু বাবু, নারু বাবু, বাই নারু বাবু, বাই বাই। ওদিকে তাকিয়ে কোনো লাভ নেই দাদু ভাই, ওটা আলেয়া। যাও যাও যাও, বাড়ি গিয়ে বিশ্রাম নাও, আমি একটু পরেই যাচ্ছি। সেই ভালো, আমি বরং বাড়িতে গিয়ে বিশ্রাম নিই। এই পাটা নাড়ু, হারি আপ লেকটাস দিলাম, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন বড় ডিরেক্টর হতে পারি।
পায়েল কে নিতে তুই যাচ্ছিলি কেন? শিবু কি করছে? শিবু শিবু দাদা বাবু জন্মদিন গো। তার মানে আজ শিবরাত্রি, তারও তোমাকে সেখানে যেতেই হবে। কোথায় যাবে গো দাদু? যেখানে আছে আমাদের জোড়া দিঘির শিব ঠাকুর। মহেশ গরোনা ভরোনম রণনীর জিত দূর জয় দৈত পুরম প্রণমামি শিবম শিব কল্পতরুম প্রভু মীশ মনীষমশেষ গুণম গুণহীন মহেশ গরুণ ভরুণম রণনীর্জিত দুর্জয় দৈত পুরম প্রণমামি শিবম শিব কল্পতরুম প্রভু মীশ মনীষমশেষ গুণম হর হর বম বম হর হর বম 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 গিরিরাজ সুতন্নিত বামতনুম তনু নিন্দিত রাজিত কোটি বিধুম বিধি বিষ্ণু শিরোধৃত পাদ যুগম প্রণমামি শিবম শিব কল্পতরুম প্রভু মীশ মনীষমশেষ গুণম প্রভু মীশ মনীষমশেষ গুণম প্রভু মীশ মনীষমশেষ গুণম দেবাদিদেব মহেশ্বর, তুমি আমার পাগল ছেলে শিবুর মঙ্গল করো ঠাকুর, ওকে তুমি দীর্ঘজীবী করো, সুমতি দাও, সেই সঙ্গে সকলের তুমি মঙ্গল করো দয়াময়। দাও প্রসাদ। হ্যাঁ প্রসাদ নে। আরে পাগল, এতক্ষণ ধরে তো ঠাকুর প্রণাম করলি, তা ঠাকুরের কাছে কি চাইনি রে? আমি নিজের জন্য তো কিছু চাইনি মা, আমি চেয়েছি তোমার জন্য আর বাবার জন্য। ঠাকুরকে প্রণাম করে বলেছি, ঠাকুর তুমি আমার মায়ের মঙ্গল করো, বাবাকে সুস্থ রেখো। তুই কে রে হতভাগা? কেন মা, আমি তোমার শিবু, তোমার খোকা। তুই বড্ড সরল রে, বড্ড বোকা, তোকে নিয়েই তো আমার যত চিন্তা, কারণ তোর বাবা তো তোকে পছন্দ করেন না। বাবা তো অন্যায় কিছু করেন না মা, সত্যি তো, আমি তো লেখাপড়া শিখিনি, লেখাপড়া না শিখলে কোনো বাবা কি তার সন্তানকে ভালোবাসতে পারে? দেখো না আমার ছোট ভাই দেবু কতগুলো পাস দিয়েছে, ইংরেজি লিখতে পারে, ইংরেজি বলতে পারে, তাই তো বাবা ওকে কত ভালোবাসে। আমার ছোট বোন তোতা, সেও কত বড় স্কুলে পড়ে, অথচ আমি তোমার খোকা কিচ্ছু জানি না, একেবারে গন্ড মূর্খ। ওমা জানো বাবা বাবা কি বলেন? কি বলেন? বাবা বলেন যে জমিতে ফসল হয় না সেই জমির নাকি কোনো দামি নেই। কিন্তু আমি তো তা চাইনি, আমি তোকে লেখা পড়া শেখাতে চেয়েছিলাম। তোর বাবা যখন আমাকে এই বাড়িতে নিয়ে আসে তখন তুই মাত্র এক বছরের শিশু, দিন রাত শুধু মামা বলে কাঁদতিস আর আমাকে এইভাবে আঁকড়ে ধরে থাকতিস। তারপর যখন একটু বড় হলি তখন তোর বাবা তোকে আর পায়েলকে এক স্কুলে ভর্তি করে দিয়েছিল। কিন্তু এরে কি হলো রে? কই কিছু হয়নি তোমার? ও আচ্ছা। স্বপ্নাস, পায়েলকে স্টেশনে আনতে যাওয়ার কথা ছিল, আমি তো কথাটা একেবারেই ভুলে গেছি, আমি কি করি? আমি চুপি চুপি কেটে পড়ি। খুব ভালো চলছে জ্যাঠিমা। জানি জ্যাঠিমা, ওই সামনে মাসি না আমার ফাইনাল পরীক্ষা। তাই নাকি? তাহলে তো না না, আপনি কোনো চিন্তা করবেন না জ্যাঠিমা, আমি আপনাকে প্রতি বিষয়ে কলকাতা থেকে গাঙ্গুরামের বড় বড় গোল্লা এনে দেবো। দেখে আসি তোর বাবা কেন আমাকে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তুই পড়তে বসবি না তার জন্মদিনে আনন্দে।
আজ আমি পাইলি সঙ্গে চুটিয়া গেল কি বলছো মা তোকে বাড়ি ভেতর পাঠিয়ে দেবো চাকর তবে এই চাকর চাকর কি আমি চাকর তাহলে তো যাবই না শুন 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 শোনাবো না বাড়ি ভেতরে যাবি আমি যে খাটটায় শুই খাটের মাদুরটা তুলবি মাদুরের নিচে একটা চিঠি পাবি চিঠি চিঠি বিজয় তোকে ভালোবাসা চিঠি পাঠিয়েছে চা 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 তাড়াতাড়ি যা লাইন ক্লিয়ার কর লাইন ক্লিয়ার কর চা চা না জিও না ও শেষ পাতা গো শাখায় তুমি থাকো ছিলে তুমি ছিলাম আমি ছিলে তুমি ছিলাম আমি চিহ্নটিতা রাখো না জিও না ও শেষ পাতা গো শাখায় তুমি থাকো যাক ঘুঁচে যাক সবুজ আসন উত্তরবায় করুক শাসন যাক ঘুঁচে যাক সবুজ আসন শেষ বেলাকার অশেষ নিয়ে স্মৃতির ছবি আঁকো প্রয়োজনে তোমার বর্দার জন্য অন্য কিছুর ব্যবস্থা করো আর গোপীকে বাজারে পাঠাও মা গোপীর জ্বর এসেছে সে কি গোপীতা জ্বর হয়েছে আমাকে তো তাহলে বাজার থেকে ওষুধ আনতে হবে মা আমি বরং বাজার খোকা তোকে কোথাও যেতে হবে না বৌমা তুমি দেবুকে বাজারে পাঠাও আপনার ছোট ছেলে বাজারে যেতে পারবে না কেন পারবে না কেন সে কি আপনি জানেন না সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কোর্টে প্র্যাকটিস করবার পরেও পারিবারিক ব্যবসার কাজকর্ম তাকেই দেখতে হয় সারাদিন পরিশ্রম করবার পর সে কি একটু বিশ্রামও নিতে পারবে না ভুলে যাও না বৌমা তুমি দেবুর বউ হলেও আমি কিন্তু তার মা তাহলে নিজের পেটের ছেলের কথা না ভেবে ওই সব ছেলের কথা ভাবছেন কেন এই মূর্খটার জন্য আপনার এত দরদ কেন নিশেব করে কথা বলবে বৌমা ছন্দা ছন্দা আমি বলছিলাম আপনি থামুন শুনুন মা আপনার এই আদুরে গোপালের যখন ব্যবসা বাণিজ্য দেখার কোনো মুরত নেই তখন অনুচিত এবারে চাকর বাকরের কাজগুলো করে দাও কারণ এটাই সংসারের নিয়ম তাহলে তুমিও শুনে যাও বৌমা কি ব্যাপার যশোদা বাড়িতে এত গোলমাল কিসের জয় শিব শম্ভু জয় শিব শম্ভু আপনি আমায় আশীর্বাদ করুন বাবা খবরদার তুই আমাকে প্রণাম করবি না কেন প্রণাম করবো না বাবা আজ আমার জন্মদিন ও তাই নাকি আজ তোমার জন্মদিন হ্যাঁ বাবা আজকের দিনই তুমি পৃথিবীতে এসেছিলে হ্যাঁ বাবা কে আসতে বলেছিল কে আসতে বলেছিল এসে আমার কি উপকারটা করেছো জন্মের পরে তো মাকে খেয়েছো আমার অর্থ খেয়েছো মান সম্মান সব খেয়েছো এরপর আর কি খেতে চাও তুমি কাকে কি বলছো ঠিকই বলছি ওই রাস্কেলটা কোন সাহসে আমাকে প্রণাম করতে আসে ও কি আমার মুখ রেখেছে আমার কোন স্বপ্ন পূরণ করেছে স্বপ্ন হ্যাঁ স্বপ্ন স্বপ্ন ও আমার প্রথম সন্তান আমার আর ভারতীর স্বপ্নের সন্তান ও জন্মাবার পরই ভারতী চলে গেল তবু আমি হাল চালিনি
ওকে মানুষ করার জন্য আমি তোমায় নিয়ে এলাম। ভেবেছিলাম যে আমাদের ছেলে লেখাপড়া শিখে আমাদের মুখ উজ্জ্বল করবে, ও হবে কোনো বিখ্যাত ব্যারিস্টার অথবা নামি ডাক্তার অথবা নাম করা কোনো ইঞ্জিনিয়ার। আমি যখন এই অঞ্চল দিয়ে হেঁটে যাবো তখন সবাই আমার দিকে আগুল তুলে বলবে, ওই দেখো ওই যাচ্ছে বিখ্যাত ব্যারিস্টার শিবরাজ রায়চৌধুরী বাবা চন্দ্রকান্ত রায়চৌধুরী, ওই দেখো নামি ইঞ্জিনিয়ার শিবরাজ রায়চৌধুরী বাবা চন্দ্রকান্ত রায়চৌধুরী, ওই দেখো নামি ডাক্তার শিবরাজ রায়চৌধুরী বাবা চন্দ্রকান্ত রায়চৌধুরী। তখন আমার এই বুকের ভেতরটা গর্বে এত এত এতখানি হয়ে যাবে যশোদা। আর সেই আশায় সেদিনে সেই ছোট্ট সেই বুকে পায়েলের সঙ্গে এক স্কুলে একই ক্লাসে ভর্তি করে দিয়েছিলাম। এবারই আশ্রিত হয়ে পায়েল লেখাপড়া শিখলো, আর আমার ছেলে হলো মূর্খ অশিক্ষিত অপদার্থ। তাই বলে তুমি ওকে আজকের দিনে আশীর্বাদ করবে না? কি আশীর্বাদ করবো যশোদা? সুন্দর স্বপ্ন দেখায় পিতৃ হৃদয়টা যেই হতভাগাটা ভেঙে খান খান করে দিয়েছে খান খান। অথচ আমার ছোট ছেলে দেবু, দেবু লেখাপড়া শিখে আমার মুখ উজ্জ্বল করেছে। তাই তো দেবুর পাশাপাশি ওকে বসে আমি যখন স্নেহ তুলাদণ্ডে ওজন করি তখন দেবুর দিকটাই ভারী হয়ে যায় ভারী। আর ওকে দেখে আমার সারা শরীর ঘৃণায় ভরে যায়, সারা শরীরে জ্বালা ধরে। না, এই মর্মে আমি ওকে আশীর্বাদ করতে পারবো না। তবুও তো তোমার ছেলে এই বংশের প্রথম সন্তান। হ্যাঁ বাবা, কিন্তু রাজকালটা কি আমাকে কোনোদিনও সন্ধান দিতে পারবে? এই রৌরব নরক থেকে মুক্তির গৌরব পারবে না, পারবে না। কারণ ও যেমন নিজেই নিজের লজ্জা, তেমনি আমার জীবনের লজ্জা, আমার বংশের লজ্জা, আমার পিতৃত্বের লজ্জা। ওকে এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যেতে বলো। কোথায় যাচ্ছিস খোকা? বাজারে যাচ্ছি মা। কিন্তু তুই যে সারা দিন কিচ্ছু খাসনি বাবা। দুঃখ করো না মা, এই সংসারে যে আমার কোনো মূল্য নেই, আমার খিদে থাকতে নেই, সকলের সাথে এক টেবিলে বসে খাওয়ার অধিকার নেই, জন্মদিনে বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ চাইবার ভাগ্য আমার নেই, সেই সংসারে চাকর বাকর ছাড়া আমার কি পরিচয় আছে বলো? তাই বাজার করা, বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, এই সমস্ত চাকর বাকরের কাজগুলো তো আমাকেই করতে হবে মা, আমাকেই করতে হবে। রাসোলা, ওকে বলে দাও আজ রাতে যেন নিজের হাতে আমার গাড়িটা পরিষ্কার করে রাখে, কাল সকালেই আমি সদরে যাব। রাখবো বাবা, রাখবো, তুমি যা বলবে তোমার সব কাজ আমি করে রাখবো। তোমার জন্য হাসতে হাসতে আমি আমার প্রাণটা পর্যন্ত বিসর্জন দিতে পারি বাবা। আমি তোমার কাছে কিচ্ছু চাই না, তুমি শুধু আমাকে একটিবার খোকা বলে ডেকো, আমি তোমার কাছে কিচ্ছু চাই না বাবা। তুমি শুধু একটিবার আমাকে খোকা বলে ডেকো, আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না বাবা। তুমি শুধু আমাকে একটিবার খোকা বলে ডেকো। আজকের দিনে ছেলেটাকে ওইভাবে কষ্ট না দিলেই কি তোমার চলছিল না? দেখতে পেলে না হতভাগাটা কেমন কাঁদতে কাঁদতে চলে গেল? গোপি, গোপি, গোপি তো অসুস্থ, আমাকে কিছু বলবেন জ্যাঠামশাই? আরে মা, হোস্টেলে তুই ভালো ছিলি তো? হ্যাঁ জ্যাঠামশাই। হায় হায় মায়ের কল্যাণ। জ্যাঠামশাই, আপনার বন্ধু ছিল বিনয় বাবু আমার হোস্টেলে এসে আপনাকে একটা চিঠি দিয়ে গেছেন। বিনয় চিঠি দিয়েছে? কই দেখি দেখি। হ্যাঁ মা, তোর পড়াশোনার কোনো অসুবিধা হচ্ছে না তো? আপনি তো কোনো অসুবিধা রাখেননি জ্যাঠামশাই, আপনি দয়াতেই তো আমি। ঠিক আছে ঠিক আছে। জ্যাঠামশাই, বলছিলাম কি, ওই সামনের মাসেই আমার ফাইনাল পরীক্ষা, সেই পরীক্ষা কটা দিন আপনি যদি আমাকে হোস্টেলে থাকার অনুমতিটা দেন। ঠিক আছে ঠিক আছে, শোন, প্রতি সপ্তাহে বাড়ি না এলে তোর যদি পড়াশোনার সুবিধে হয় তুই হোস্টেলেই থাকবি, পরীক্ষা হয়ে গেলি তুই বাড়িতে আসবি। যা যা মা, যা ভিতরে যা, বিশ্রাম নে। আয় আয় মা, কল্যাণ। আমি আসছি। জ্যাঠিমা, আমি ভিতরে যাচ্ছি। আয় মা। যশোদা, আমার বন্ধু ললিতের ছেলে বিনয় আমায় চিঠি দিয়েছে, লিখেছে যে আমাদের একমাত্র মেয়ে তোতার সঙ্গে তার ছোট ভাই বিজয়ের বিয়ে দিতে চায়। আমারও তাই ইচ্ছা, কারণ ছেলেটি হচ্ছে শিক্ষিত, নম্র এবং ভদ্র। তা তুমি কি বলো? আমি আর কি বলবো, তুমি কি আমার কথার কোনোদিন মূল্য দিয়েছো? তার মানে কি বলতে চাইছো তুমি? বড় ভাই থাকতে ছোট ভাই দেবুর বিয়ে দিয়েছো, আজ তুমি তোতার বিয়ের কথা ভাবছো? কিন্তু কই, তুমি তো একবারও আমার খোকার বিয়ের কথা বললে না, তার প্রতি কি তোমার কোনো কর্তব্য নেই? তাহলে আমারও শেষ কথা শুনে রাখো, তোতার বিয়ের আগে যদি আমার খোকার বিয়ে না দাও তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। তবু তোমার ওই অশিক্ষিত মূর্খ ছেলের বিয়ে দিয়ে আমি কোনো মেয়ের সর্বনাশ করতে পারবো না। তাছাড়া কোন মেয়ে তোমার ওই অশিক্ষিত মূর্খ ছেলেকে বিয়ে করবে শুনি? কোন মেয়ে, কোন মেয়ে? জানো, পায়েল করবে। যশোদা, তুমি পায়েলের সঙ্গে খোকার বিয়ে দাও। থামো, তোমার বোধহয় মনে নেই যে পায়েলের বাবার মৃত্যুর সময় আমি তাকে কথা দিয়েছিলাম তার মাতৃহারা মেয়েকে আমি মানুষের মতো মানুষ করে তুলবো, যোগ্য পাত্র দেখে তার বিয়ে দেবো। আর তুমি তুমি তার সর্বনাশ করতে চাইছো? না গো, সর্বনাশ করতে চাই না, ওদের আমি সুখী করতে চাই। কারণ তোমরা বাবা সংসারের বাইরে থাকো, তাই সংসারের সব দিকে নজর দেওয়া তোমাদের সম্ভব হয় না, কিন্তু আমরা মা, আমরা গৃহলক্ষ্মী,
তাই সংসারের সবদিকে লক্ষ্য রেখে চড়াই তো আমাদের কাজ। তাই সেই দৃষ্টিভঙ্গি নিয়েই আমি বলছি, তুমি খোকার সঙ্গে পাইলে দিয়ে দাও, তাহলে ওরা সুখী হবে, কারণ ওরা দুজন দুজনকে ভালোবাসে গো। যশোদা, আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাইনি গো, আজ সামান্য একটা মাত্র ভিক্ষে চাইছি, ওদের বিয়েতে তুমি অনুমতি দাও না গো। তুমি পায়েল কে ডেকে জিজ্ঞাসা কর না, থাক, তারা কোনো দরকার নেই। তাহলে কি হবে? শোনো, তোমার কথা মতো এই বিয়েতে তারা যদি সুখী হয় তাহলে আমি কোনো আমত করব না, তুমি বিয়ের ব্যবস্থা করতে পারো। তবে পায়েলের পরীক্ষার আগে এই কথাটা যেন পায়েলের কানে না যায়। আর একটা কথা, পায়েল এবার রাশিতা হলেও এই বিয়েতে যেন জাক জমকের কোনো ত্রুটি না হয়। কোনো ত্রুটি হবে না, এ তো শুধু পায়েলের বিয়ে নয়, এ যে আমার খোকা, আমার শিবর মেয়ে। ওরে তোরা কে আছিস? পায়েলকে শিবকে খবরটা পৌঁছে দে। না, পায়েলকে তো এখন ব্যাপারটা জানানোই যাবে না, কারণ সামনেই তার পরীক্ষা। তার পরীক্ষার পরে পায়েল জানতে পারবে আমার শিবুর সঙ্গে পায়েলের বিয়ে। হে বাবা মহেশ্বর, তুমি আমার মনোবাঞ্ছা পূর্ণ করেছো ঠাকুর, ওদের তুমি সুখী করো দয়া ময়, ওদের তুমি সুখী করো। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমার পেট খারাপ হয়েছিল বলে আমি কিন্তু দেবনাথের বিয়েতে যেতে পারিনি, কিন্তু এখন আমার পেট ওকে, তাই তো ফ্যাক্টরিতে বসে চন্দ্রকান্ত কাকাবাবুর ফোন পেয়ে আমি শুরু করে দিলাম খাবারের লিস্ট করা। কাছে এসো, মানেটা বলছি, এসো। আরে বাবা, মানেটা হলো শিবুর বিয়েতে কি কি আইটেম খাবো মনে মনে এতক্ষণ সে হিসেব করছিলাম। ও মাই গড, কি আমরা দুই বোনে ভয় মরছি আর তুমি করছো খাওয়ার লিস্ট? হবে না, তোমার যাওয়াও হবে না, তোমার খাওয়াও হবে না। কেন হবে না? কেন, কাকাবাবু দেবনাথকে যেমন তোমার কাছে পাঠিয়েছিলেন তেমনি আমারও ফ্যাক্টরিতে ফোন করেছিলেন, আর আমি কাকাবাবুকে কথা দিয়েছি এই বিয়েতে আমরা একসঙ্গে সবাই যাব। আমি কিন্তু যাব না জামাই বাবু, কারণ তাদের সঙ্গে আমার কোনো আলাপ নেই, পরিচয় নেই, আর তাছাড়া সব গ্রাম ফ্রাম আমার একদমই ভালো লাগে না, প্যাচ প্যাচে কাদা ম্যাগো। ভালো লাগবে কাল কি? নিশ্চয়ই ভালো লাগবে, জোড়া দেখি গেলে তোমার মনে হবে তুমি যেন চলে গেছো অন্য দেশে। তাছাড়া চন্দ্রকান্ত কাকাবাবু, আরে থামো থামো, তোমার কাকামাও যে কি জিনিস তা আমি বিয়ের কার্ড পড়েই বুঝে নিয়েছি, আমার মতে তিনি একজন ক্রিমিনাল। বাজে কথা বলো না মনিকা। বাজে কথা বলিনি, আমি ঠিক কথাই বলছি, তোমার কাকাবাবু পায়েলের জীবনটা নষ্ট করে দিচ্ছে। পায়েল যদি তার আশ্রিতা না হয়ে নিজের মেয়ে হতো, আর সেই অশিক্ষিত মূর্খ শিবুটা যদি অন্যের ছেলে হতো, তাহলে কি তিনি এই বিয়ে দিতে পারতেন? কি বললি দিদি? পায়েলের সাথে যার বিয়ে হচ্ছে সে অশিক্ষিত? ভেরি ব্যাড জামাই বাবু, ইজ অ্যান অফেন্স। আমি আমি তো ভাবতেই পাচ্ছি না পায়েলের মতন একজন শিক্ষিত মেয়ের হাজবেন্ড হবে অশিক্ষিত মূর্খ বর্ব। কিন্তু গার্গি সেই বর্ব শিবুকেই পায়েল ভালোবাসে। হোয়াট, ইটস ট্রু? ও মাই গড, তাহলে টু মাচ ইন্টারেস্টিং। পাত্রি ফটাফট ইংলিশ বলবে, অথচ পাত্রের মুখ থেকে কটিও বেরোবে না, অথচ এরা নাকি একে অপরকে ভালোবাসে। গার্গি, জামু জামু, এই অদ্ভুত বিয়ে দেখতে আমি আপনার সঙ্গে নিশ্চয়ই যাব। বাই। কোথায় যাচ্ছিস গার্গি? না যাবি না। যাবো না, না যাবি না। এক্ষুনি মিস্টার ব্যানার্জি আসবে। মিস্টার ব্যানার্জি মানে? হু ইজ দা গাই? আমাদের মহিলা সমিতির পৃষ্ঠপোষক মিস্টার রজত ব্যানার্জি। কেন, তিনি এখানে কেন আসবে? কলেজে যাওয়ার পথে গার্গিকে দেখে না মিস্টার ব্যানার্জির খুব পছন্দ হয়েছে, তাই তিনি গার্গির সঙ্গে আলাপ করতে আসবে। দিদি সত্যি করে বলতো তার এই বাড়িতে আসার আসল উদ্দেশ্যটা কি? বিয়ের আগে তোর সঙ্গে পরিচয় করা। বিয়ের আগে মানে? হ্যাঁ বিয়ে। আরে গত পরশুদিন তিনি নিজে এসে তোর সঙ্গে বিয়ের প্রস্তাব রেখেছে, আমিও তাকে কথা দিয়ে দিয়েছি। ভুল করেছে গার্গি। গার্গি ঠিকই বলেছে, কথা দেবার আগে তোমার উচিত ছিল আমার সঙ্গে এবং গার্গির সঙ্গে আলোচনা করা। কেন আলোচনা করব? গার্গি আমার বোন, আমি যা করব ওর ভালোর জন্যই করব। তাহলে তুইও জেনে রাখ, এ বিয়ে আমি করব না। কেন বিয়ে করবি না? ভদ্রলোকের অনেকগুলো বিজনেস, বড় বাড়ি, দামি গাড়ি। হ্যাঁ, তার সঙ্গে তার জীবনে নিশ্চয়ই এসেছে একাধিক নারী। চিৎকার করিস না দিদি, ভুলে যাস না আমি বড় হয়েছি, লেখাপড়া শিখেছি, আমার নিজস্ব ভাবনা আছে, ইচ্ছা নিচ্ছের ব্যাপার আছে, আর তাছাড়া এত তাড়াতাড়ি বিয়ে করে আমি আমার লাইফটাকে স্পয়েল করতে পারবো না। আমি আরো পড়াশোনা করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। আমিও তাই চাই গার্গি, আমিও তাই চাই। জাম্বু, তাহলে ওদের বিয়ে? বিয়ে বিয়ে ক্যান্সেল। কিন্তু আমি যা রজত বাবুকে আসতে বলেছি। আমি এসে গেছি বৌদি। আরে আসুন আসুন মিস্টার ব্যানার্জি। হাই হাই মিস গার্গি, হাউ আর ইউ? আই এম ফাইন থ্যাংক ইউ, ভেরি নাইস টু মিট ইউ মিস্টার ব্যানার্জি। ইনি আমার হাজবেন্ড বিনয় মুখার্জি। হ্যালো, নমস্কার।
জানেন জানেন মিস্টার মুখার্জি, বৌদির কাছে আপনার কথা এত শুনেছি যে আলাপ করতে না এসে থাকতে পারলেন না, তাই তো? ঠিক তাই। কিন্তু আপনার বৌদির এই হাজবেন্ডের একটা কথা শুনলে আপনি কিন্তু বিলাপ করবেন, বিলাপ। তার মানে? যে লক্ষ্যভেদের লক্ষ্যে আপনি এখানে এসেছেন, আমার এই শালিকা গার্গী কিন্তু বিয়ে করবে না। মানে? আশা করি আমার কথার মানেটা আপনি বুঝতে পেরেছেন। ওকে বাই। বৌদি আমি তাহলে? আরে না 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 না, ওর কথায় আপনি কিচ্ছু মনে করবেন না। আপনি গার্গীর সঙ্গে বসে গল্প করুন, আমি আপনাদের জন্য চা আর জল খাবার করে নিয়ে আসছি। কেমন? ভালোভাবে কথা বলবি। ইয়ে মিস গার্গী, আপনি কি আমার উপর রাগ করেছেন? সার্টলি নট। তাহলে আমার সঙ্গে আপনি মানে তুমি কথা বলছো না কেন? বলার মতন কোনো কথা নেই তাই। সে কি? তুমি কি তোমার দিদির মুখে শোনোনি তোমাকে আমার ভালো লেগেছে? হ্যাঁ শুনেছি তো। তোমাকে আমি বিয়ে করতে চাই। হ্যাঁ সে কথাও শুনেছি। শুধু শুনেছো, কিছু অনুভব করতে পারবে না? সেটা আবার কি বলুন তো? তোমাকে আমি ভীষণ ভালোবেসে ফেলেছি। ও তাই বুঝলি? ঠিক তাই। বিশ্বাস করো, বিশ্বাস করো, তোমাকে দূর থেকে দেখে আমি পাগল হয়ে গেছি। আচ্ছা চলুন। কথা দাও, কথা দাও, প্রস্তাবে সাড়া দেবে? ভরসা হারে, আমাকে একটু ভাবতে সময় দিন। যে পুরুষ মানুষ প্রথম দেখাতেই একজন মহিলাকে তুমি বলে সম্বোধন করেন তার সম্বন্ধে একটু জানতে দিন, বুঝতে দিন। তাহলে আমি কবে জানতে পারবো? নিশ্চয়ই তাড়াতাড়ি নয়, কারণ আপনার সঙ্গে আমার আজই প্রথম হলো এক পলকের একটু দেখা। Am I right? Right you are. Right you are. তুমি ঠিক কথাই বলেছো তো তারানী। তবে একটা কথা কি জানো? কি কথা দাদু? শিবু আর পায়েলের বিয়ের পরেই আমাদের বিয়েটা সেরে ফেলতে হবে। এ মে গো, তোমাকে আমি বিয়ে করব কেন? তুমি তো একটা পুরো ভার। থামলো ছুরি থাম, আমার চুলদারি পাগলে কি হবে? এই 80 বছর বয়সেও মনটা আমার কিন্তু কাঁচা মিঠে আম, তাই তো বদনাম হবে জেনেও তোমাকে শোনাতে চাই। কি কথা শোনাতে চাও গো কত্ত? আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। প্রাণ গলে যায় দেখে তোমায়, প্রাণ গলে যায় দেখে তোমার ও মুখের মধুর হাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। যখন তোমার কেউ ছিল না, যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি, এখন তোমারও হয়েছে, এখন তোমারও হয়েছে, বড় হয়েছি আমি, বড় হয়েছি আমি। দুঃখ কেন পায়েল রানী, আমি তোমাকেও বড় ভালোবাসি, তোমাকেও ভালোবাসি, আমি তোমাকেও বড় ভালোবাসি, তোমাকেও ভালোবাসি। কি ব্যাপার দাদু, এত ফুর্তি কিসে? তোমাদের মতো উঠতি ছুরিদের দেখলে আমার মতো ফুর্তি ছোড়ারে যে অতীতের কথা মনে পড়ে যায় গো। দাদু তুমিও তো আমাকে ভালোবাসা করেছিলে। আরে দাদু কি করে ভালোবাসা করবে, দাদু যে তখন স্বাধীনতার লড়াই করছিল, তাই না দাদু? অবশ্য ঠিক, তবু তার মধ্যেও আমি দাদু তাই নাকি? আমি যখন ঘুমটা সরিয়ে তোমাদের কচি ঠাকুমার মুখটা দেখতে গেলাম, তখনই আমার ঘরে দরজায় পড়লো ইংরেজ পুলিশের লাঠি, আমি পিছনে দরজা দিয়ে পালিয়ে গেলাম, পুলিশ আমাকে তাড়া করলো, গুলি চালালো, আমিও গুলি চালালাম, চিৎকার করে বললাম বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। হঠাৎ হঠাৎ পায়ে একটা গুলি লেগে আমি হুমড়ি খেয়ে পড়ে গেলাম। আমি অ্যারেস্ট হলাম, বিচারে আমার 5 বছরের জেল হয়ে গেল, কিন্তু মনের মধ্যে রয়ে গেল তোমাদের ঠাকুমাকে এক পলকের একটু দেখার মধুর স্মৃতি। দাদু ওটাই ছিল আমাদের ভালোবাসা বুঝলে? আরে আরে কোথায় যেন সালাই বাড়ছে? আমাদের বাড়িতে বাচ্চা গুদি দিব নি। আমাদের বাড়িতে? এই আয় তোতা, বাড়িতে বুঝি বিয়ে আছে? কার বিয়ে রে? হ্যাঁ বলবো কেন? গোপীদা কথা তুমি তো আমাকে বলনি না। মানে দাদু কথাটা তুমি নিশ্চয়ই বলবে। মানা আছে, মানা আছে, মানা আছে।
छुए जाबे हृदय तुमार, छुए जाबे हृदय तुमार, ए गान आमार, ओ ए गान आमार, ए गान आमार, ओ ए गान आमार, ओ बंधु। ঠিক আছে তেড়ে আসবার কিছু নেই, আমি তোমার জন্য ফুল আনতে ভুলে গেছি, আমি তোমাকে ফুল দিচ্ছি, রেডি, 1 2 3। দরজা খুলা দেখুন যারে করুম তারে বিয়া, আর বউ সাজাইয়া লইয়া যাব টুপুর মাথায় দিয়া, ও মারে ও মারে ও মারে ও মারে। তোমার বউমা হেসেছে ভাই? বউ আমার বউমা হেসেছে ভাই? বউ বাদ কম না বলছি, বার করে কি গন্ধ। আমাকে চিনলে না এখনো কাকা শ্বশুর আমি তোমারি, আমাকে চিনলে না এখনো কাকা শ্বশুর আমি তোমারি, এনা বৌমা আমার আগাম শুভেচ্ছা। আমি ভেবেছিলাম আমি তোমার সাথে কথা বলবো না, কিন্তু ওর কাকাকে দেখে আমার সব রাগ একবার জল হয়ে গেছে, আর একটু হলে না আমি তো অজ্ঞানী হয়ে যেতাম। তখন আমি কি করতাম জানো? কি করতে? তোমার কানের কাছে মিষ্টি কথাটা বলে তোমার জ্ঞান ফিরিয়ে আনতাম। মিষ্টি কথাটা কি শুনবে? জমিয়ে বসে তোমার অনেক 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 কথা শুনবো। তার আগে বলো আমাকে ছেড়ে এক মাস তুমি কেমন ছিলে বলো। মনে আছে পায়েল, তুমি এখান থেকে যাওয়ার আগে আমাকে একটা পুতুল গড়তে বলেছিলে। তুমি পুতুল গড়েছো? হ্যাঁ, আমি শুধু পুতুল গড়িনি, আমি সেই পুতুলের নামও রেখেছি পায়েল। আর তাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো? যে স্বপ্ন তুমি আর আমি ছেলেবেলায় দেখতাম। আমি? হ্যাঁ, তোমার মনে নেই? আমি বালি দিয়ে ঘর তৈরি করতাম, আমি সাজতাম বর, তুমি সাজতে বউ। আর আমি বটফল করি সবুজ ঘাস ছিঁড়ে গোলাম কুচি তুলে তোমার জন্য তরকারি রান্না করতাম, আর ভিজে বালি দিয়ে ভাত রাঁধতাম, আর তুমি আমার বরমশাই চান করে এসে সেই ভাতটা খেতে বসতে। তুমি ছেঁড়া কাগজের পাতায় আমায় ভাত বেড়ে দিতে, বটের পাতা দিয়ে হাওয়া করতে, আমি পেট পুরে খেতাম, খাওয়ার শেষে বলতাম তুমি দারুণ রাঁধতে শিখেছো বউ। মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়, আয় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়, পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়, আয় আর একটি বার আয় রে সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখে দুঃখে কথা কব প্রাণ জুড়াবে তাই, প্রাণ জুড়াবে তাই, প্রাণ জুড়াবে তাই।
কি করলে পায়েল? আমার স্বপ্নটাকে তুমি, আরে বাবা ওটা তো ছেলেবেলার স্বপ্ন, সব মিথ্যে। ওই মিথ্যেটা যদি সত্যি হয়ে যায় পায়েল, আজ তোমার কি হয়েছে বলো তো? তুমি আজ যেন কেমন কেমন। আসলে আসলে এই সত্যি কথাটা বলতে গেলে না, আমার বুকের ভিতরটা কেমন ধরপড় 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 করছে। দেখি দেখি ওমা, এটা খুব খারাপ। আমি এক কোন ডাক্তার না, না ডাক্তার না, ডাক্তার না, আমি তোমার কথাটা বলছি পায়েল। পায়েল বাড়িতে বাড়িতে প্যান্ডেল হয়েছে, সানাই বাজছে, আগামীকালই তোমার সাথে আমার বিয়ে পায়েল, আগামীকাল তোমার সাথে আমার বিয়ে। কি হলো, তুমি খুশি হওনি? কি বললে তুমি, আগামীকাল তোমার সাথে আমার বিয়ে? হ্যাঁ পায়েল, আমাদের ভালোবাসাকে সার্থক রূপ দিতে বাবা আগামীকালই তোমার সাথে আমার বিয়ের দিন ঠিক করেছেন। আগামীকাল বিয়ে, পরশু কাল রাত্রি, আর তারপরের দিন হবে তোমার সাথে আমার পুনঃসূত্র। না না না, আসিব না, এ হতে পারে না। পায়েল তুমি কি তোমার ভালোবাসা করি? এই যে চন্দ্রকান্ত রায় চৌধুরীর চোখের বালি শিবনাথ রায় চৌধুরীর, আমার স্বামী হওয়ার কি যোগ্যতা তুমি অর্জন করেছো? না আছে তোমার শিক্ষা, না আছে তোমার কোনো সভ্যতা, না জানো তুমি কোনো শিষ্টাচার। নিজের বাড়িতেই তুমি চাকর বাকরের জীবন যাপন করো, তুমি কোনো মানুষের পর্যায়ে পড়ো না। যে প্রতিবাদ করতে জানে না, সেই সভ্য সমাজের কাছে একটা অপদার্থ। বলো না, বলো না পায়েল, ওইভাবে বলো না। সংসারে অপাঙ্কে হলো ওই হতভাগার কাছে তুমি ছিলে বাঁচার দিশা। সেই দিশা যদিও হারাই পায়েল, তাহলে ওর জীবনে নেমে আসবে অকাল অমানিশা। তাই জোরহাত করে বলছি দিদি ভাই, এত বড় আঘাত তুমি ওকে দিও না। চন্দননগর থেকে নাম করা হাদুই করা নিয়েছে, আত্মীয় স্বজনদের নেমন্তন্ন সারা হয়ে গেছে। কেন সারা হয়ে গেছে? কে স্বার্থে বলেছিল আপনাদের? আপনারা সবাই মিলে আমার এত বড় ক্ষতি করতে কেটে চাইছেন? কেন এত বড় ক্ষতি করতে চাইছেন? আপনারা কেন বুঝতে পারছেন না যে আমি যদি এই বিয়েতে রাজি হই, তাহলে আমি আমার বান্ধবীদের কাছে ছোট হয়ে যাব? আপনারা কেন বুঝতে পারছেন না? জেঠামশাই আমাকে মানুষ করছেন ঠিকই, কিন্তু এই অদ্ভুত বিয়ের কথা ভাবার আগে উনি আমাকে একবার জিজ্ঞাসা করলেন। পায়েল, উনি আমার মতামতের কোনো মূল্য দিলেন? পায়েল তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো, বাবার কোনো দোষ ছিল না, মাই বাবাকে রাজি করিয়েছেন। আমাকে নিয়ে তুমি হাজারটা বাজে কথা বলো, কিন্তু আমার ওই দেবতার মতো বাবার সম্পর্কে আর একটি বারের জন্য ওই মুখ দিয়ে তুমি একটিও বাজে কথা উচ্চারণ করবে না পায়েল। আমার ওই দেবতার মতো বাবার সম্পর্কে একটিও বাজে কথা তুমি উচ্চারণ করবে না। ছি ছি পায়েল, ছি 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 করছেন কেন দাদু? আমি তো অন্যায় কিছু বলিনি, উনি উনি আমাকে দয়া করে মানুষ করেছিলেন, আর সেই দয়ার প্রতিদান তো আমাকে দিতেই হবে পায়েল। সেই দয়ার প্রতিদান তো আমাকে দিতেই হবে। ওই বোতল ওর মতো অশিক্ষিত মূর্খ ছেলেকে বিয়ে করার আগে আমি 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 আত্মহত্যা করব। কি বললে পায়েল? আমাকে বিয়ে করলে তুমি আত্মহত্যা করবে না পায়েল? আমার জন্য তোমাকে মরতে হবে না, সত্যি তো আমি ভেবে দেখিনি আমার কি আমার আমার কি শিক্ষাগত যোগ্যতা। আমি শুধু সেই ছোটবেলা থেকে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে এসেছি পায়েল। না পায়েল, আমার জন্য তোমাকে মরতে হবে না, আমি তোমাকে মুক্তি দিলাম পায়েল। আমি কথা দিচ্ছি, আজকের এই ঘটনার কথা আমার বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ জানতে পারবে না, কেউ না কেউ না, সবাই জানবে বিয়েটা আমি ভেঙে দিয়েছি, সবাই জানবে বিয়েটা আমি ভেঙে দিয়েছি। কি তুমি খুশি? দেখি তুমি কাঁদছো কেন পায়েল? না আমার সামনে তুমি কাঁদবে না পায়েল। তোমার জন্য, শুধু তোমার জন্য চাষো না, তোমার আশকালা পেয়ে এতখানি এতখানি বেড়ে উঠেছে, তাহলে কোন সাহসে বলে যে পায়েলকে বিয়ে করবে না? এর জন্য কি আমি দায়ী? হ্যাঁ তুমিই দায়ী, কারণ সেদিন তুমি আমায় বলেছিলে যে তোমার ছেলে পায়েলকে ভালোবাসে, আর তোমার কথা শুনি তোমার ইচ্ছা থেকে সম্মান দেওয়ার জন্যই আমি এই বিয়ের ব্যবস্থা করেছিলাম। আপনি তো ঠিকই করেছেন বাবা, দাদা যদি সত্যি পায়েলকে ভালোবাসে এটা কি ভালোবাসার নমুনা? দেব, আপনার ছোট ছেলে অন্যায় কথা বলেনি মা, আর মাত্র 24 ঘন্টা বাদে বিয়ের লগ্ন, সেই লগ্নে যদি পায়েলদের বিয়ে না হয় তাহলে কি বাবার সম্মান থাকবে? থাকবে না, থাকবে না, ওই অপদার্থটার জন্য আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। আমি যখন এই অঞ্চল দিয়ে হেঁটে যাব তখন সবাই আমার দিকে আগুন তুলে বলবে, নিজের মেয়ে নয় বলি পায়েলের এত বড় ক্ষতি করে দিয়েছে এই চন্দ্রকান্ত রায় চৌধুরী। তখন এই অপমান, এই অসম্মান, এই লজ্জা আমি কোথায় রাখবো যশোদা? আমি তো ভাবতেই পাচ্ছি না যে ওই কুলাঙ্গারটা এই রায় চৌধুরী বংশের সন্তান। সন্তান হিসাবে তাকে কি তুমি কোনোদিন মর্যাদা দিয়েছিলে? তার সঙ্গে কি কোনোদিন একটা ভালো কথা বলেছিলে? যশোদা না বলনি,
তার দিকে তুমি কোনোদিন ফিরেও চাওনি। সে যদি তোমার স্নেহ পেত, ভালোবাসা পেত, তোমার কাছে এই পরিবারের সন্তানের মর্যাদা পেত, তাহলে কি এই অঘটন ঘটত? আপনি অকারণে বাবার উপর দোষারোপ করছেন মা। বৌমা, তোমার বৌমা অন্যায় কথা বলেনি মা, আর বাবাও কোনো ভুল করেনি। সেই মূর্খটাকে মাথায় তুলে ভুল করেছো তুমি। দেব বৌমার সুরে সুর মিলিয়ে তোর বাবার মতো তুই আজ আমার ভুল ধরতে এসেছিস। তুমি অস্বীকার করতে পারো যে আমি তাকে শাসন করেছি আর তুমি তুমি তাকে সোয়াগ করেছো? এটা কি তোমার ভুল নয়? না, ভুল নয়। সন্তান হিসাবে তাকে আমার মাতৃস্নেহের ভাণ্ডার আমি উজাড় করে দিয়েছি। তাকে বোঝাতে চেয়েছি গর্ভে না ধরলে ওই দেবুর মতো সেও আমার সন্তান। তাকে আমি কর্তব্যের শিকল দিয়ে এই সংসারে বাঁধতে চেয়েছি। তার ব্যথা ভরা পলাতক বোনটাতে আমি আমার মাতৃত্বের প্রলেপ দিয়ে থাক থাক অনেক হয়েছে, আমি তোমার কোনো সভা শুনতে চাই না। কিন্তু বাবা, কথাটা শোনার পর থেকেই পায়েলদি খাটে শুয়ে পুপিয়ে পুপিয়ে কাঁদছে। হ্যাঁ বাবা, পায়েলদি ভীষণ কাঁদছে। আমি তাকে ডাকবো? না থাক, ডাকার কষ্ট দিয়ে লাভ নেই। আমি সেই কুলাঙ্গারটার মুখ থেকে শুনতে চাই পায়েলকে বিয়ে না করার কারণটা কি। গোপি, আমাকে আমি ডেকেছেন কর্তা বাবু? তোর গিন্নিমার আদরের বড় ছেলেকে এখানে পাঠিয়ে দে, বল তার মা তাকে দেখেছে। ঠিক আছে কর্তা বাবু। কি ব্যাপার, বড় খোকাকে আমার নাম কই ডাকতে পাঠালে কেন? বাবা হিসেবে তুমি তাকে ডাকতে পারলে না? না, পারলাম না, কারণ আমি দেখতে চাই তোমার স্নেহ মায়া মমতার সে কত মূল্য দেয়। মা, তুমি আমায় ডেকেছো? আমি তোকে ডাকিনি খোকা, ডেকেছি তোর বাবা। বাবা, বাবা আপনি আমায় ডেকেছেন? যশোদা, বৌমার মুখে শুনেছি ও নাকি পায়েলকে বিয়ে করবে না, কথাটা কি সত্যি? না মানে আমি কি হলো খোকা, বল কথাটা কি সত্যি? হ্যাঁ মা, সত্যি। শোনো শোনো, তোমার আদরের ছেলের কথাটা তুমি নিজের কানেই শোনো। আপনি কি দাদা, এক মাস ধরে বিয়ের আয়োজন চলছে, আগামীকাল বিয়ে, অথচ আপনি আপনি আজই কথা বলছেন? হ্যাঁ বলছি সন্ধ্যা, কারণ এ ছাড়া যে আমার অন্য কোনো উপায় ছিল না। ওই কথাটা আগে কেন বলছিলে? বাড়িতে আত্মীয় স্বজন গিজগিজ করছে, গ্রামের লোকজনদের নিমন্ত্রণ করা হয়ে গেছে, বাবার সম্মানের কথাটা তুই একবারও চিন্তা করলি না? কর, এবার আমাকে বলতে দে। খোকা, এই খোকা, তুই এমন কাজ কেন করলি রে? তুই না পায়েলকে ভালোবাসতিস? আমি এখনো তাকে ভালোবাসি মা, কিন্তু আমি তাকে আমি তাকে বিয়ে করতে পারবো না। বলিস না, বলিস না খোকা, আমি তোর মা, আমি তোর কাছে জোর হাত করে ভিক্ষে চাইছি খোকা। তোর বাবার সম্মান রক্ষা করার জন্য, এই রায়চৌধুরী বংশের সম্মান রক্ষা করার জন্য তুই আমাকে একটা হ্যাঁ ভিক্ষে দে বাবা। কি করে দেবো মা, কি করে দেবো? আজ আমি নিজেই নিঃস্ব রিক্ত একটা পথের ভিখিরি, এই ভিখিরিটা তোমায় কি ভিক্ষে দেবে মা? আমাকে তুমি ক্ষমা করো মা, আমাকে তুমি ক্ষমা করো। না, ক্ষমা নেই। রায়চৌধুরী বংশের মান মর্যাদা আভিজাত্যকে যে কলঙ্কিত করবে, এই চন্দ্রকান্ত রায়চৌধুরীর কাছে তার কোনো ক্ষমা নেই। গোপি, আমার চাবুক টানিয়া। আমার কি মাথা খারাপ হয়ে গেছে? যশোদা, বাধা দিও না মা, জন্মের পর থেকে বাবার স্নেহ মায়া মমতা আমি তো কোনোদিন পাইনি, আজ ওই চাবুকের আঘাতে বাবার সেই হাতের ছোঁয়াটাও তো পাবো। দাঁড়িয়ে আছে কোনো গোপী, তা চাবুকটা বাবার হাতে তুলে দাও। যাও যাও যাও। কর্তা বাবু, আমি আপনার আজ্ঞা বহন দাস হিসাবে চাবুকটা এনেছি ঠিকই, কিন্তু আমার এই ছোট মুখের ছোট একটা কথা শুনুন কর্তা বাবু, দাদাবাবুকে দাদাবাবুকে আপনি ক্ষমা করে দিন কর্তা বাবু। যশোদা, যশোদাকে শেষবারের মতো জিজ্ঞাসা করো যে ওর মত বদলাবে কিনা। জীবনে আপনার মুখের পরে আমি কোনোদিন কোনো কথা বলিনি বাবা, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছে, আজ আমি নিরুপায় বাবা। ইউজ করুন না, আমি তোমার কাছে জোর হাত করে ভিক্ষে চাইছি, ও কাজ তুমি করো না। দনাথ বলেন বাবা, যেখান থেকে পারো যেমন করি পারো, আজকের মধ্যে একজন ভালো পাত্রের সন্ধান করো, আগামী কালে লগ্নে আমি পায়েলের বিয়ে দিতে চাই। কিন্তু বাবা, কোনো কিন্তু নেই, আজ পর্যন্ত কোনো কাজ আমি ব্যর্থ হইনি আর এ কাজেও আমি ব্যর্থ হব না। বৌমা বলুন বাবা, তুমি পায়েলকে বোঝাও, তা কান্না থামাও, তাকে গিয়ে বলো যে তার বাবা না থাকলেও এই জ্যাঠা মশাই এখনো বেঁচে আছে। কিন্তু বাবা, আমি বলছিলাম আমার বোনটা কলকাতা থেকে এখানে এসেছে, আপনি যদি মত করেন তাহলে। আমার মতামতের চেয়ে পায়েলের মতামতটাই এখানে বেশি প্রয়োজন। শোনো বৌমা, পায়েল যদি কাঞ্চনকে বিয়ে করতে রাজি থাকে তাহলে আমি কোনো মত করবো না, যাও তুমি পায়েলের মতামত দিয়ে এসো। আচ্ছা বাবা। যশোদা, আমি চাই না যে রায়চৌধুরী বাড়ির অন্য মহলে কোনো জানোয়ার থাকুক, ওকে তুমি বাইরের মহলেই চলে যেতে বলো। এটা বলে দাও, আগামীকাল পায়েলের বিয়ের ভোজটা
ও যেন পেট ভরে খেয়ে যায়। তোমার আদরে খোকাকে বলে দাও মা, শুধু ভোজ খেলে চলবে না, এই বিয়ে পরে একটু পাতা তুলতে হবে, হাত ধোয়ার জল দিতে হবে, প্রয়োজন হলে নিমন্ত্রিত অতিথিদের পা ধুয়ে দিতে হবে। দেবু তুই এই হতভাগা, মা হিসেবে তো তোর কাছে আমি কোনোদিন কিচ্ছু চাইনি, আজ সামান্য মাত্র একটা হ্যাঁ ভিক্ষে চেয়েছিলাম, তুই আমাকে তাও দিলি না। আমি এই মায়ের শ্রেয় ভাণ্ডারে শেষ পর্যন্ত আগুন ছুড়ে দিলি কেন? বল কেন, কেন, কেন? পারলাম না মা, পারলাম না, এক অনিবার্য কারণে তোমার এই প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম না। উত্তর না দিতে পারিস দক্ষিণা তো দিতে পারবি? হ্যাঁ হ্যাঁ দক্ষিণা, তোর এই জঘন্য কাজের জন্য তোকে প্রায়শ্চিত্ত করতে হবে, তোর জীবন দিয়ে। প্রায়শ্চিত্ত কি, সত্যিই জানোয়ার হয়ে গেছিস? না হলে এত বড় একটা অপরাধ করে এখনো বেঁচে আছিস কেন? বিষ খেয়ে কিংবা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে পারিস না। আমি শোন, বিনয় দাদার সামনে গিয়ে বলতে চাস না আমি চৌধুরী বাড়ির বড় ছেলে, না হলে বাবার মান সম্মানে কিছু থাকবে না। বলো এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা বিনয় দার গাড়ি থেকে লাগেজ কো নামিয়ে গেস্ট হাউসে পৌঁছে দিয়া। যাচ্ছি ছোট বাবু, আমি যাচ্ছি। ইডিয়েট কোথাকার, যাচ্ছি ছোট বাবু। মনের কথা মনেই থা, যেমন শয়ের কলা শিখে থাকে তোলা। সন্ধ্যা, কিন্তু দাদা এখানে না দাঁড়িয়ে থেকে তুমি বরং আমার বাড়িতে। না সন্ধ্যা, একদম না, ভাই যা কাজ করো সে আমার ইচ্ছে নয়, আবার ওই বাড়িতে যা। তুই ঠিক বলেছিস দাদা, আর বিয়ের জন্য তুই ক্ষমা করিস রে। দাদা আমাকে এক্ষুনি কলকাতায় বের, এখন আমাকে এক্ষুনি কলকাতায় ফিরে যেতে হবে। হ্যাঁ আমি ভাবছি ওই তোদের ফুলসজ্জাটা আমাদের কলকাতার বাড়িতে হবে, তোরা তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আমি আগে গিয়ে তোদের ফুলসজ্জার ব্যবস্থা করি। চলি রে, চলি ছন্দা, বাই। দেখলে দেখলি বড়দা, তোর বিয়েতে ছোটটা কিরকম খুশি হয়েছে, কলকাতার বাড়িতে খুব জাঁকজমক করে তোদের ফুলসজ্জার ব্যবস্থা করবে। তাই তো করা উচিত ছন্দা, তা নাহলে রজত বাবু সম্মান থাকবে কি করে? দেখি আপনি আমার ভাইকে চেনেন নাকি? ও মা, চিনবো না, রজত বাবু যেমন ভাবি ভগ্নিপতি। তার মানে সে কি তোমরা জানো না? রজত বাবু আমার বোন গার্গীকে ভীষণ পছন্দ করেছে, তাই আমরাও ঠিক করেছি সামনের মাসে রজত বাবুর সঙ্গে আমার বোন গার্গীর বিয়ে দিয়ে দেব। ও তাই বুঝি। এই সন্ধ্যা তোরা দুজনে গল্প কর, আমি ততক্ষণ গার্গীর সাথে পরিচয় করে আসি। হ্যাঁ যাই বলো ভাই ছন্দা, তোমার বড়দাকে দারুণ সুন্দর দেখতে। আপনার দেওর বিজয়কে দেখতেও খুব সুন্দর, বাবা বলছিলেন খুব তাড়াতাড়ি তোতার আর বিজয়ের বিয়েটা সেরে ফেলতে চায়। আরে সেই কথা মাথায় রেখেই তো তোতাকে আশীর্বাদ করব বলে আমি এই নেকলেসটা গড়িয়ে এনেছি। কই দেখি দেখি, বাহ খুব সুন্দর হয়েছে। বৌদি, বৌদি, বৌদি মা তোমাকে ডাকছে। বৌদি, বৌদি, বৌদি দাদা তোমাকে ডাকছে। বিজয় ঠাকুরপো, সত্যি তোমার দাদা আমাকে ডাকছে না? তুমি সুযোগ খুঁজছো? আমি আমি সুযোগ খুঁজছি? তার মানে এই তোতা যেমন আমাকে ভাবিয়ে দিয়ে তোমার সঙ্গে দেখা করার সুযোগ খুঁজছে কিরে মুখ করে, তাই তো? আহ বৌদি তুমি এখন যাও তো। যেতে তো হবেই ভাই, আমরা এখান থেকে চলে না গেলে তোমরা নিজেদের খুঁজে পাবে কি করে? প্রতিজ্ঞা কর, ও হাত তোরা কোনোদিন ছাড়বি না। কি বললে, উনি তোমার বড়দা? ছি ছি ছি, তুমি আমায় প্রণাম করো না ভাই, আমি কারো প্রণাম পাওয়ার যোগ্য নই, আমি একটা অপদার্থ। না দাদা, আমি আপনার সম্পর্কে কোনো কথা জানতে চাই না, আজ থেকে আমি একটা কথাই জানলাম, আপনি যেমন তোতার দাদা তেমনি আমারও দাদা। বিজয় আমারও কপালে চন্দনের ফোঁটা দিয়ে পায়েলকে খুব সুন্দর মানিয়েছে, তাই না? সে খুব সুখী হয়েছে তো। কিন্তু তুইও তো পায়েল দিকে ভালোবাসতিস, তাহলে কেন এমন হলো বল দাদা? পছন্দ করে না, তোল 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 বাক্সটা মাথায় তোল, হাড়িটা ধর, তাড়াতাড়ি করছো শিবু, একে করছো, এইসব জিনিস তুমি কেন? সমস্ত মালপত্র আমি তো লরিতে তুলেছি বিনয়দা, গোপীদা নেই, তাই ভাবলাম এগুলো ভাবলাম জানা মাতের দয়।
করছে বেটা মাস মাইনের চাকু বলেন আপনি চাকু দেখুন মশাই আমাদের কাছে নাক কলাবেন না আমাদের তাড়া হামুন ওর হাত থেকে আগে বাক্সটা নিন ও আপনার মাল বইবে না তাহলে কি আমি বইব হ্যাঁ আপনি বইবেন ওহো তাই কি বললেন আমি মাল বইব আপনি বইবেন আপনি আগে ওর হাত থেকে জিনিসগুলো নিন না হলে কাজের লোক ওই রায় চৌধুরী বাড়ির বড় ছেলে ওর নাম শিবনাথ রায় চৌধুরী দাদা দেখুন আমি ওনার কাছে ক্ষমা চাইছি আপনি বাবাকে বলবেন না বাবা আমাকে আস্ত রাখবেন না মালগুলো আমাকে দিন না আমি চাকু আমার বাবা চাকুর আমার মা চাকুর আমার বউ চাকুর আমার দাদু চাকুর আমার সদগোষ্ঠী চাকুর আমরা সবাই চাকুর ওরে বাবা রে ও দাদা আমায় কিছু বললে আগে হ্যাঁ আপনার ধুতিটা ধুতি আগে হ্যাঁ কার ধুতি আগে আপনার ধুতি নিচের দিকে ভালো করে তাকিয়ে দেখুন আপনি তো জানেন আমার বাবার এই এলাকায় কত সম্মান অথচ আমি তার সন্তান হয়েও লেখাপড়া না জানা একটা মূর্খ এটা কি বাবার কম লজ্জা কম দুঃখ বলুন তাই তো বাবা যাতে কষ্ট না পান আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে বাবা যাতে মাথা হেঁট না হয়ে যায় সেই জন্য আমি কাজের লোক হিসেবে দূরে দূরে থাকি আর কাজের মধ্যে নিজেকে আড়াল করে রাখি তুমি যতই আড়াল করতে চাও শিবু আড়াল করা যায় না মানুষের মনের কথা তার মুখে ফুটে ওঠে কারণ মুখই যে তার মনে রায় না আপনার কথা আমি বুঝতে পেরেছি বিনয়দা তবু আমি আপনাকে একটা কথা বলছি সত্যি কথা সবাইকে সবসময় বলা যায় না বিনয়দা সবাইকে সবসময় বলা যায় বলেছিলে কিন্তু এই জোড়া দেখি গ্রামে আমরা আরো দুদিন থাকবো নীল সায়রে ছিপ ফেলে মাছ ধরবো তালে রস খাবো তাল ফুলুরি খাবো তারপর তোমাকে বগলে নিয়ে আজ বিকেলে শরদ দাদুর সঙ্গে গ্রামটা ঘুরে দেখবো বুঝলে ফাও গিন্নি এই আজ গায়ে দেখার আছেটা কি পোকা মশা মাছি ভ্যাং ভ্যাং করছে গায়ের কালো কালো লোকগুলোর গা দিয়ে বোটকা বোটকা গন্ধ এই সামার তো আশীর্বাদ করি মা তুই সুখী হ স্বামী সোহাগিনী হ সুখী হ মা সুখী হ আমাকে না ভালো থেকো পায়েল ওই স্কাউন্ডেলটার দিকে না তাকিয়ে থেকে পালকিতে ওঠ মা বেয়ারা পালকি নিয়ে আয় বাবা বাবা একজন বেয়ারা আসতে পারিনি আমি বলছিলাম পায়েল দিদিকে গাড়ি করে দেবনাথ আলাদা আলাদা পালকিতে মেয়ে জামাইকে বিদায় দেওয়া এই রায় চৌধুরী পরিবারের রীতি এবং আজও সেই রীতি মেনে চলতে হবে গোপি গোপিতা কেন বাবা পালকিটা আমি নিয়ে যাচ্ছি খোকা তুই হ্যাঁ মা সামান্য একটা লোকের জন্য এই চৌধুরী বাড়ির সম্মান আমার বাবার সম্মান যাবে তা তো হয় না পালকিটা আমি নিয়ে যাচ্ছি চলো পায়েল পালকিতে বসো